আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অথরিতি, আদিলউদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের উৎপাদন ব্যয় এবং মোট ব্যয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব মোট স্থির স্বল্পকালে মোট ব্যয়কে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। তাহলে যে কোনো স্বল্পকালে কোনো ফার্মের উৎপাদন করতে গেলে দুই ধরনের ব্যয়কে আমরা দেখতে পাই। একটা হচ্ছে মোট স্থির ব্যয়, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। আজ আমরা এখানে লিখে রেখেছি স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। তাহলে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো আমরা আজ আলোচনা করব। তাহলে মোট স্থির ব্যয় অর্থাৎ স্থির ব্যয়টা কি? কোনো ফার্মের আমি এখানে তোমার সারণি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, ছয়টা পয়েন্ট। এই ছয়টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম আলোচনা দেখি আমরা সংজ্ঞাগত পার্থক্য। এই পাশে সংজ্ঞা লিখেছি, এই পাশে সংজ্ঞা লিখেছি। সংজ্ঞাগুলো সংজ্ঞাটা একটু বড়, লিখতে গেলে আমার বোর্ডটা ছোট, এই জন্য আমি মুখে বলে দিচ্ছি। তাহলে স্থির ব্যয়ের সংজ্ঞাটা হচ্ছে ফার্মের অর্থাৎ স্বল্পকালে কোনো ফার্মের উৎপাদন বৃদ্ধির সময় যদি কোনো তোমার উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে ব্যয়ের পরিমাণ অনেক সময় বৃদ্ধি পায়। আবার উৎপাদন যদি হ্রাস করা যায় তাহলে ব্যয়ের পরিমাণও হ্রাস পাবে। অর্থাৎ উৎপাদনের উপর ব্যয়টা নির্ভর করে। উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয়টা বৃদ্ধি পাবে, উৎপাদনটা হ্রাস পেলে ব্যয়টা হ্রাস পাবে। তাহলে আর উৎপাদন যদি শূন্য অবস্থায়ও যে ব্যয়কে বহন করতে হয় তাকেই বলা হয় হচ্ছে স্থির ব্যয়। আর তাহলে আমরা স্থির ব্যয়ের সংজ্ঞাটা কীভাবে বলতে পারি? যে স্বল্পকালে যে উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয় বৃদ্ধি পাবে এবং উৎপাদন হ্রাসের সাথে যে ব্যয় হ্রাস পাবে এবং উৎপাদন শূন্য অবস্থায় যে ব্যয়কে বহন করতে হয় তাকেই বলা হয় হচ্ছে স্থির ব্যয়। এবার আমরা আলোচনা করি তোমার পরিবর্তনশীল ব্যয় সংজ্ঞাগত পার্থক্য। অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয়, যার প্রত্যেকটা উপকরণই পরিবর্তন, সেই ব্যয়টাকে বা সমগ্র ব্যয়টাকেই বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা শিক্ষার্থীবৃন্দ কি বুঝলাম? যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তার সমষ্টি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। এবার আমি যাই দ্বিতীয় সংজ্ঞায় অর্থাৎ সময়। দুদিকে আমি সময় লিখেছি। সাধারণত এই সময়টা নির্ভর করা হয় হচ্ছে তোমার স্বল্পকালে স্থির ব্যয়ের হচ্ছে স্বল্পকালীন সময়ে অর্থাৎ অল্প সময়ে, স্বল্পকালীন সময়ে স্থির ব্যয়টাকে বিবেচনা করা হয়। আর পরিবর্তনশীল ব্যয়টা স্বল্পকাল এবং দীর্ঘকাল উভয়কালেই বিবেচনা করা হয়। তাহলে আমরা সময়গত পার্থক্য কি দেখলাম? স্থির ব্যয় হচ্ছে শুধুমাত্র স্বল্পকালে সময়ে বিবেচনা করা হয়, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে স্বল্পকাল এবং দীর্ঘকাল উভয়কালেই বিবেচনা করা হয়। এবার আমি দেখি তোমার তিন নম্বরে হচ্ছে সাংকেতিকভাবে, অর্থাৎ সাংকেতিকভাবে স্থির ব্যয়টাকে কিভাবে লেখা হয় এবং পরিবর্তনশীল ব্যয়টাকে সাংকেতিকভাবে কিভাবে লেখা হয়। সাংকেতিকভাবে আমরা লিখি TFC, টিতে টোটাল, ফিতে এফ, এ হচ্ছে ফিক্স, সিতে কস্ট, অর্থাৎ তোমার মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয়কে আমরা ইংলিশে বা সাংকেতিকভাবে বলতে পারি TFC, আর এদিকে বলতে পারি TVC, অর্থাৎ TVC হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে সাংকেতিকভাবে আমরা স্থির ব্যয়কে TFC দ্বারা চিনব, আর ভেরিয়েবল কস্টটাকে অর্থাৎ TVC দ্বারা পরিবর্তনশীল ব্যয়টাকে চিনব। এবার আমি আসি চার নাম্বার, উদাহরণগত পার্থক্য। তাহলে খেয়াল করো, স্থাপনা ফার্মের স্থাপনা ব্যয় অর্থাৎ ভূমি বাবদ যে অর্থ ব্যয় করা হয় বা দালান কোঠা তোমার এইগুলো স্থির ব্যয় হিসাবে বা স্থাপনা ব্যয় হিসাবে স্থির খরচের মধ্যে ধরা হয়। এছাড়াও ধরা হয় কি অবচয় খরচ, মূলধনের
বা স্থির মূলধনের অবচয় খরচ, অর্থাৎ যে স্থির মূলধন আছে তার অবচয় খরচ হচ্ছে অবচয় খরচ। স্থায়ী কর্মচারীর বেতন, তাহলে স্থায়ী কর্মচারীর বেতনটাও হচ্ছে স্থির ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে স্থির ব্যয়ের মধ্যে শিক্ষার্থীবৃন্দে আমরা কি কি উদাহরণ পেলাম, একটা হচ্ছে পেলাম স্থাপনা ব্যয়, অর্থাৎ ভূমির বাবদ যে স্থাপনা খরচ হয় সেটা হচ্ছে স্থাপনা ব্যয়। স্থির মূলধনের তোমার অবচয় খরচ, স্থায়ী কর্মচারীদের বেতন, মেশিন পত্র, এইগুলো হচ্ছে সবই আমাদের স্থায়ী মূলধনের উদাহরণ। এবার আমরা আসি যে উদাহরণগত পার্থক্য পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কি কি আছে। প্যাকিং আছে, মূলধনের সুদ আছে, বিজ্ঞাপন খরচ আছে, অস্থায়ী কর্মচারী কর্মকর্তাদের বেতন আছে যেগুলো অস্থায়ীভাবে রাখা হয়, কাঁচামাল আছে। এই তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কি কি পেলাম, অস্থায়ী কর্মচারী কর্মকর্তাদের বেতন, তোমার হচ্ছে কাঁচামাল, তারপরে পেলাম প্যাকিং, বিজ্ঞাপন খরচ, এছাড়াও একটা প্রায় হচ্ছে মূলধনের যন্ত্রপাতির চালিত ব্যয়টাও হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা 5 নম্বরে আকৃতি ও অবস্থান, আকৃতি ও অবস্থানগত পার্থক্য, স্থির ব্যয়ের আকৃতি কিরূপ হয় এবং অবস্থান কোথায় হয়, আবার পরিবর্তনশীল ব্যয়ের আকৃতি কেমন হয় এবং সেটা জানি। তোমার স্থির ব্যয়ের আকৃতি হয় হচ্ছে তো স্থির ব্যয়ের আকৃতি হচ্ছে তোমার ভূমি অক্ষে সমান্তরাল, অর্থাৎ সরল আকৃতির। স্থির ব্যয়ের আকৃতি কিরূপ, সরল আকৃতির, যেখানে আমি এই চিত্রগত পার্থক্যের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খেয়াল করো যে চিত্রগত পার্থক্য হয়ে গেছে, আবার আকৃতি অবস্থানের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে স্থির ব্যয়ের আকৃতি হচ্ছে সরল আকৃতি যা ভূমি অক্ষে সমান্তরাল। এই চিত্রের মাধ্যমে আমরা এই পার্থক্যকে লক্ষ্য করতে পারলাম। তাহলে স্থির ব্যয়ের আকৃতি সরল আকৃতি যা ভূমি অক্ষে সমান্তরাল, আর পরিবর্তনশীল ব্যয়ের আকৃতি হচ্ছে তোমার প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়বে, অর্থাৎ প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে, পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বাড়ে, যা লম্ব অক্ষে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা হয়। তাহলে পরিবর্তনশীল রেখার আকৃতি কিরূপ, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, প্রথমে ক্রমহ্রাসমান তারপরে ক্রমবর্ধমান, যা আমরা উল্টো এসের মতো বলতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য আমরা খেয়াল করলাম কি, যে সংজ্ঞাগত পার্থক্য দেখলাম, সময়গত পার্থক্য দেখলাম, সাংকেতিকভাবে পার্থক্য দেখলাম, উদাহরণগত পার্থক্য দেখলাম, অবস্থানগত পার্থক্য দেখলাম এবং চিত্রগত পার্থক্য দেখলাম। আমি আবারও বলি যে স্থির ব্যয় বলতে আমরা বুঝি যে উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয়টা বাড়ে, আবার উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয়টা কমে, এবং উৎপাদন যদি শূন্য অবস্থায় থাকে তার রেখার আকৃতিটাও হবে হচ্ছে তোমার কি, তাকে স্থির ব্যয় বলা হয়। আর উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা হ্রাস পাবে তাকে উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয়টা পরিবর্তন হয় তাকে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সাংকেতিক চিহ্ন TFC দ্বারা স্থির ব্যয়কে দেখানো হয় টোটাল ফিক্সড কস্ট, আর পরিবর্তনশীল ব্যয়কে দেখানো হয় TVC দ্বারা, যে TVC দ্বারা আমরা TVC দ্য টোটাল ভেরিয়েবল কস্ট। উদাহরণগত পার্থক্য, যে ব্যয়টা উৎপাদন করলেও চালিত করতে হয় তাকে স্থির ব্যয় বলে, আর যে ব্যয়টা উৎপাদন বাড়ার সাথে সাথে যে ব্যয়গুলো করা হয় সেগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন তোমার যত উৎপাদন বাড়বে তত পরিমাণে তোমার প্যাকিং খরচ বাড়বে, মূলধনের সুদ বাড়বে, কাঁচামাল বাড়বে, অস্থায়ী কর্মচারী বেশি পরিমাণে নিয়োগ করতে হবে, এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। এছাড়া আমরা স্থির ব্যয়ের পরিবর্তনে যেমন মেশিনপত্র, তারপরে হচ্ছে স্থাপনা, আবার স্থায়ী কর্মচারীদের বেতন, সেটা উৎপাদন করলেও দিতে হবে না করলেও দিতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা স্থির ব্যয়ের আকৃতি পেলাম সরল আকৃতির এবং ভূমি অক্ষে সমান্তরাল, আর তোমার পরিবর্তনশীল ব্যয়ের আকৃতি পেলাম বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা আজ আলোচনা করলাম
মোট ব্যয়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে, একটি হচ্ছে স্থির ব্যয়, একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে ব্যয়টাকে দুটি ভাগে, যদিও গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু পার্থক্যটা দেখেছিলাম না, আজ আমরা এই দুইটার মধ্যে অর্থাৎ এই দুই ব্যয়ের মধ্যে পার্থক্যটা খেয়াল করলাম, অর্থাৎ স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় হচ্ছে যে ব্যয়টা উৎপাদন করলেও করতে হবে, আর পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে যে ব্যয়টা উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তন হয়। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি যে টিএফসি নট গ্যাটার দ্যান শূন্য, অর্থাৎ টিএফসি কখনোই শূন্য হবে না, আর টিভিসি তোমার শূন্য থেকে উঠবে, অর্থাৎ যত পরিমাণে উৎপাদন বাড়বে তত পর্যন্ত পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকবে, তার প্যাকিং খরচ বাড়বে, বিজ্ঞাপন খরচ বাড়বে, সুদ বাড়বে, তার মানে যত বেশি উৎপাদন হবে তত বেশি খরচ হবে। তাহলে পরিবর্তনশীল ব্যয় শূন্য থেকে ওঠে, উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে তার ব্যয়টা বাড়তে থাকে। আর টিএফসি হচ্ছে স্থির ব্যয়, যা আমাদের নট গ্রেটার দ্যান শূন্য লিখেছি কেন, কারণ স্থির ব্যয়টা কখনোই শূন্যতে হবে না, অর্থাৎ যে ব্যয়টা উৎপাদন যদি শূন্য থাকে যে ব্যয়টাকে বহন করতে হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।